ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে অনেকে সানডে ছুটি, ফানডে। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের দিন আমরা কীভাবে কাটাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে একটা ব্লগের দ্বারা শেয়ার করব। তো আরিয়ান, এই যে কি করছো? ওরে বাবা, ফ্রি ফায়ার নাকি খেলছে? আর আরিয়ান খেলছে ফ্রি ফায়ার, সম্রাট করছে কাজ, নায়া গেছে স্নান করতে, প্রিন্স শুয়ে শুয়ে দেখছে ফোন। আর সানডে মানে একটু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না, সেটা হতে পারে, সেটা হতে পারে, ও হতে পারে। তো ফ্রিজে পড়ে রয়েছে মাংস, তো ভাবলাম মানে দু তিন দিন হয়ে গেছে মাংসটা রয়েছে, উইংস কিনে এনেছিলাম চাঁদপাড়ায় গিয়ে। তো ভাবলাম এখন একটু উইংসগুলো ফ্রাই করি, তো এখন যাব উইংস ফ্রাই করতে। সানডে মানে তো বেশ ভালো মন্দ খেতেই হবে, এটা তো নিয়ম নিয়ম এটা। আর এই যে একজন করছে কাজ, সেই হচ্ছে এই ব্যক্তিটা। সুন্দরবনের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটাই মিক্সিং হচ্ছে। মানে কম্পিউটারটা অ্যাকচুয়ালি খালি পাই না, তো আজকে খালি পেয়েছি, তো ভাবলাম আজকে কাজটা কমপ্লিট করে দিই। একটু আগে ও কাজ করছে, আমি এসেছি এই ঘরে, আমি বলছি মেমোরি কার্ডটা দাও। তো বলছে মেমোরি কার্ড দিয়ে তুমি কি করবে? তো আমি বলছি মেমোরি কার্ড দিয়ে, বলছে তুমি মেমোরি কার্ড দিয়ে কি করবে? আমি বলছি আমি নাচবো। তো বলছে নাচবা, এই বুড়ো বয়সে নাচ পারবা তুমি? আজকে হ্যাঁ পারবো। বলছে কোন গানে নাচবে? আমি বলছি পানি পানি। তো একটু দেখিয়ে দাও সিগনেচার স্টেপটা, পানি পানি হো গয়ি। এখন যেদিকে দেখবে, ইনস্টাগ্রাম দেখো, ইউটিউব রিলস দেখো, ইউটিউব ভিডিও দেখো, সব জায়গায় পানি পানি। আর এমনিও এখন ইন্ডিয়ায় এমনি এখন মানে যা বৃষ্টি হচ্ছে, কয়দিন পরে আর কয়দিন হচ্ছে, সব পানি পানি এমনি হয়ে রয়েছে। আরেকটা চলছে কি, বচপন বচপন কা প্যার মেরা ফুল নেহি জানা রে। এই এখন চলছে, মানে এগুলো এখন ট্রেন্ডে আছে বলতে গেলে, শুধু আমরাই ট্রেন্ডে নেই, বাদ বাকি সব ট্রেন্ডে আছে। তো এবার বেশি বকবক না করে চলে যাবো রান্না করতে। আর জামা প্যান্টগুলো এখনো শুকায়নি, ভেজা রয়েছে। এবার এসছি উপরে, আর এই যে খাবারগুলো, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি আর রিহান আর সানায়ার জন্য, আর এদিকে চিকেনগুলো বানিয়েছি আমাদের জন্য, আর ওরা ওদের জন্য শুধু ফ্রাইগুলো রেখেছি, যদি ওরা খায় খাবে। ওরে বাবা, দাদুর ফোনে নাকি ফটো তুলে দিতে হবে। তো এইসব চলছে, এখন পাগলামি চলছে ওদের। আর সম্রাট এখনও কাজ করে যাচ্ছে, আর এবার আমরা খাবো, খেয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বাজে 7:30,
রাতটা, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাইনি মানে রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিয়ে উঠে দেখি 7:30 বেজে গেছে, এখন নিচে যাব, কাকি আসবে রান্না করতে। তো আজকে বললাম যেরকম সানডে মানে মাংস ডে বলতে পারো, তো এখন রাত্রেবেলা মাংস রুটি করি মানে করাবো কাকিকে দিয়ে, আজকে আর নিজে করবো না যেহেতু দুপুরবেলা এত কিছু করেছি। তো এখন আর মনে হচ্ছে না কিছু করি, আর সম্রাটের নিমন্ত্রণও আছে, ওর ফ্রেন্ডসের কি মেয়ে হয়েছে কি কি সব ওখানে খাওয়া দাওয়া আছে ওর। তো আমরা বাড়িতে তো আমাদের তো খেতে হবে, আমাদের তো আর নিমন্ত্রণও নেই, তো আমরা বাড়িতে খাবো আর মাংস রুটি করাবো। এখনও কাকি আসেনি মনে হয়, কাকি এসে যায় 7:30-7:15, কিন্তু আজকে দেখছি একটু টাইম হয়ে গেছে, এখনও আসেনি, কিন্তু কোনো ব্যাপার না, এক্ষুনি এসে যাবে। আর কালকে মনে হয় সম্রাট কিচেনে শ্যুট হতে পারে না হলেও হতে পারে, কেন কি 4 দিন শ্যুট করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আর 2 দিন ক্যান্সেল হয়ে গেছে, আর 2 দিন আছে এখন মানে মানডে আর টিউসডে। তো দেখি এখন শ্যুট হয় কি না কিছুই বলতে পারছি না, সব বৃষ্টির উপরে নির্ভর করছে। যদি না হয় তাহলে হবে, স্টোরি কমপ্লিট, নায়ক কমপ্লিট, নায়িকা রেডি, সব রেডি, ক্যামেরাম্যান রেডি, এডিটর রেডি, বাট বৃষ্টিতেই আমাদের একটু গোলমাল হয়ে যাচ্ছে। আর আরিয়ান ঘুমাচ্ছে এখানে শুয়ে শুয়েই ঘুমায়, আমি কি বোকার মতন কথা বলছি? আর ওই যে সম্রাট পাশে বসে ফোন দেখছে, ফোন আমি পাহারা দিচ্ছি ছেলে, ও ছেলেকে পাহারা দিচ্ছে। আর ওই যে প্রিন্স বসে আছে, আর সেনায়া চলে গেছে নিচে, নিচে ওর বান্ধবী এসছে, এতক্ষণ নিচে রয়েছে মনে হয় নিশ্চয়ই ওর ফ্রেন্ডস এসছে খেলা করছে, নাহলে ও এতক্ষণ নিচে থাকার মানে ও নয়, ও একা থাকতে পারে না, নিচে নিশ্চয়ই কেউ আছে তার জন্যই ও আছে। তো এখন আমি এবার নিচে যাই, আর সব থেকে একটা জিনিস তোমাদের দেখাই ফ্রেন্ড, আমার ফোনটা দেখো কিরকম ফোন আমি চালাচ্ছি, ভাঙাচুরা ফোন একদম, মানে মানে সম্রাট আমাকে কিছু কিনে দেওয়ার আগে এত সুন্দর ডায়লগ দেয় না, মানে মানে কোনো জিনিস আমি চাবো তো না করবে না, কোনোদিনও না করবে না। এই যে আমার ফোনটার এরকম অবস্থা এখন দেখতে পাচ্ছ, খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি চালিয়ে নিচ্ছি, একটু আমার চোখে কষ্ট হতে পারে কিন্তু আমি চালিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। এবার সম্রাটকে যদি বলি না কোনো কিছু কিনে দিতে আর কিছু, কিরকম বলবে জানো, এরকম বলবে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও কোনো ব্যাপার না, ক্রেডিট কার্ড দিয়ে নেবে তো নিয়ে নাও কোনো ব্যাপার না, যখন টাকাটা দিতে পারবো না কী হয়েছে, পুলিশ আসবে নিয়ে যাবে, একদিন থাকলাম জেলে, মানে এত সুন্দরভাবে বলবে না, তখন আর তোমার জিনিসকে না একদম উঠে যাবে, মানে এত হাসি মুখে ডায়লগ দেয় ওই লোকটা, ও দেখতে মনে হচ্ছে ভালো, এত ভালো নয় কিন্তু ও, ওর মানে মিষ্টি মুখে খুন করা পার্টি এরকম টাইপের লোক। তো এবার যাই নিচে দেখি কাকি এসছে কি না, আর জামা প্যান্ট আমার 2 দিন ধরে শুধু শুকাচ্ছে, আজকেও বৃষ্টি এজন্য শুকায়নি, একটু একটু কিছু কিছু শুকিয়ে গেছে, কিছু কিছু শুকাচ্ছে যেহেতু রোদ পাচ্ছে না, তাও ওয়াশিং মেশিনে শুকানো, হাওয়াও তো নেই যে হাওয়া দিয়ে শুকাবে, মেলে রয়েছি কোনো ব্যাপার না, মেলে থাক, শুকালে তারপরে তুলে দেবে কাকি। এই যে এখন তালের সিজন, তো এখন আমাদের তাল গাছ আছে, তো তাল গাছ থেকে সবসময় তাল পড়ে, মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না, কিছু বাচ্চা কাচ্চা আছে তারা নিয়ে যায়, তো এখন পেয়েছি একটা তাল পেয়েছি, এই দেখো ফেটে পুরো একদম ও হয়ে গেছে, দুটো পেয়েছি, 3টে পেয়েছি। গেছিলাম আমি একা তালতলায় টর্চ নিয়ে, কাকির অন্ধকার তো আমার ভয় লাগে না, কিন্তু সম্রাটকে যদি বলি একটু চলো ও তো যাবেই না, ভয় মানে এত ভয় ওর তাল গাছ তলায় যাওয়ার। তো এখন এই তালটা পেয়েছি, এখন ভাবছি কী করবো, আমরা তো এখন এই রাত্রেবেলা তো আর খাবো না তালটা, তো রেখে দিই, কাউকে দিয়ে দেবো ইয়া খেয়ে নেবো, একদম ভালো তালটা, শুধু এত উপর থেকে পড়েছে বলে ফেটে গেছে, এইটাও কিনি, আর ফ্রেশ তালও আছে কিছু, এই যে তো এগুলো পাবো আর সবাইকে দিয়ে দেবো। এই যে দুধ জাল হচ্ছে আরিয়ানের, চলছে আরিয়ানের দুধ খাওয়ানো, আরিয়ান ঘুমাচ্ছে, চোখ খুলে ঘুমাচ্ছে, মানে ঘুমের মধ্যে আছে ও, এখন ঘুমের মধ্যেই দুধ খাওয়াতে হবে ওকে। কাকি করছে রান্না, মাংস আর রুটি, আর এখন বেজে গেছে 9টা, তো এইবার আমরা আমাদের রাতের ডিনার করবো, আর সম্রাট গেছে নিমন্ত্রণও খেতে, তো ও এইমাত্র বেরোলো, তো ওর আস্তে আস্তে 10:30-11:00 বাজবে। তো আমরা আজকে এখন দিদি নাম্বার 1 দেখছি, সানডে স্পেশাল,
আমি আর সানায়া আর আরিয়ান এই যে এখানে বসে আছে। তো এখন এটা দেখবো, রাতের ডিনার করব, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।